ড্রাগসর বিরুদ্ধে পূর্বতক কঠোর হয়েছে ময়রাবাড়ী আরক্ষী। ময়রাবাড়ী রেলওয়ে কলনির দৌড়াই দৌড়াই ধরলে দুটাক ড্রাগস সরবরাহকারীক। আজি সন্ধ্যা ময়রাবাড়ী রেলওয়ে কলনির আরক্ষীর একটা অভিযানকারী দলে চারিটা ড্রাগস ভর্তি কন্টেইনার সহ আটক করে দুটাক ড্রাগস সরবরাহকারীক। ড্রাগস সরবরাহকারী দুটা ক্রমে বরথল কসারি গাঁর মুস্তাফিজুর রহমান আর হাতিমুড়িয়া গাঁর আনোয়ার হুসেন। দুয়োকে ইতিমধ্যে ময়রাবাড়ী আরক্ষী থানাত জেরা আরম্ভ করেছে আরক্ষী। ময়রাবাড়ির পর বাইদা খাতুনের রিপোর্ট, অসম নর্থ ইস্ট নিউজ লাইভ 24x7। আরক্ষীয়ে দুজন ডাক ব্যবসায়ীক মানে করায়ত্ত করেছে, তার বাবে আরক্ষী ময়রাবাড়ী আরক্ষী বিষয়ক আমি সংগ্রাম অঞ্চলক সংগ্রাম পরিষদ মরিগাঁও জেলার তরফের ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আর আগতক কঠোর হয়েছে ময়রাবাড়ী আরক্ষী। আর এই ড্রাগস সরবরাহ মানে ড্রাগসর কারণে ড্রাগসর কারণে ময়রাবাড়ী অঞ্চলত মানে যা মানে ড্রাগসর কারণে ময়রাবাড়ীত বিভিন্ন ধরনের চুরি কার্য বিভিন্ন মানে অপরাধমূলক কাম চলি আছে। এই ড্রাগস নির্মূল হব লাগিব, নির্মূল করার কারণে আমিও মানে যত্ন আমিও আরক্ষী অপহরণের লগত আমি যিমান পারো সহযোগ করে যাম। আর মরিগাঁও তথা ময়রাবাড়ী আরক্ষী বিষয়ক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি আরও যাতে এই ড্রাগসের বিরুদ্ধে আরও কঠোর হয়।